দুই বছর পূর্ণ হল দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টিভি গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষে পা দেয়া উপলক্ষে দিনভর বর্ণিল আয়োজনে মুখর হয়ে ওঠে গ্লোবাল টেলিভিশনের প্রধান কার্যালয় জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজির হন শুভানুধ্যায়ীরা এ সময় উপস্থিত ছিলেন গ্লোবাল টেলিভিশনের চেয়ারম্যান হারুনুর রশিদ ব্যবস্থাপনা পরিচালক ও নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ পরিচালক আহমেদ হোসেন সহ কর্মকর্তারা আলাউদ্দিন আলাজাদ জানাচ্ছেন বিস্তারিত রোববার সকাল থেকেই বছর পূর্ণ ও তৃতীয় বছরে পদার্পণের বর্ণিল আয়োজনে মুখর হয়ে ওঠে গ্লোবাল টেলিভিশনের প্রধান কার্যালয় এ সময় কেক নিয়ে আসেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের কর্মকর্তারা শুভেচ্ছা জানাতে আসা বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন মাত্র দু বছরের মধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছে গ্লোবাল টেলিভিশন গ্লোবাল টিভির দ্বিতীয় বর্ষিত অনেক অনেক শুভেচ্ছা গ্লোবাল টিভি তার নিজস্ব ধারায় যেন গ্রাহকদের মন জয় করতে পারে এবং তাদের প্রতি আমাদের শুভকামনা থাকলো গ্লোবাল টিভি দুই বছর পূর্ণ হয়ে তিন বছরে পদার্পণ করলো তো আমি প্রোগ্রাম ইমধ্যে থাকা বিশেষ করে নিউজগুলো খুব দেখা হয়

এ সময় গ্রুপ অফ কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা ছাড়াও বিভিন্ন কোম্পানি ও ব্র্যান্ডের কর্মকর্তারা গ্লোবাল টেলিভিশনের আরও সাফল্য কামনা করেন গ্রুপ এম পক্ষ থেকে আমাদের সকল ক্লায়েন্টের পক্ষ থেকে গ্লোবাল টিভিকে শুভেচ্ছা গ্লোবাল টিভি এই অল্প সময়ের মধ্যে আমরা দেখেছি যে যেভাবে এই ইন্ডাস্ট্রিকে কন্ট্রিবিউট করছে তা অনুকরণীয় গ্লোবাল টেলিভিশনকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা আশা করি যে আগামী দিনেও গ্লোবাল টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার এবং অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রথমে অভিনন্দন জানাচ্ছি গ্লোবাল টেলিভিশন পরিবারের সকল কর্মকর্তা কর্মচারী বিন্দুদের

আলাউদ্দিন আলাজ গ্লোবাল টেলিভিশন ঢাকা